আবারও আমজনতার তৎপরতায় আটক 18 কেজি গাঁজা সহ দুই পাচারকারী। ধৃত দুই যুবকের নাম রাজনন্দন রায় ও সুবোধ কুমার। এই দুই যুবক বিহারের পাটনা জেলার বাসিন্দা। ঘটনা বুধবার ধর্মনগর আইএসবিটিতে। পরে খবর পেয়ে পুলিশ এসে ধৃত দুই যুবককে আটক করে নিয়ে যায়। রাজ্যের বিভিন্ন জায়গায় গাঁজা চাষ হচ্ছে আর সেই কোটি কোটি টাকার গাঁজা পাচার হচ্ছে বহিরাজ্যে। সাম্প্রতিক সময়ে রাজ্য থেকে বহিরাজ্যে গাঁজা পাচারের প্রবণতা আরো বৃদ্ধি পেয়েছে। সড়ক পথ রেলপথ সহ বিভিন্ন ভাবে নেশা সামগ্রী বহিরাজ্যে পাচার হচ্ছে। রাজ্য পুলিশ এই পাচার রুখতে অনেক ক্ষেত্রে ব্যর্থ। ইতিমধ্যে রাজ্য পেরিয়ে আসাম পুলিশের হাতে গাঁজা ধরার চিত্র দেখেছে রাজ্যবাসী। রাজ্যের পুলিশ আটকাতে পারেনি এই গাঁজাগুলো। চুড়াইবাড়ি গেট অতিক্রম করার পর আসাম পুলিশ রুটিন তল্লাশির সময় একটি বাস থেকে গাঁজাগুলি বাজেয়াপ্ত করেছিল আসাম পুলিশ। বুধবার আরো একটি ঘটনা পুলিশের ব্যর্থতা প্রমাণ করল। এদিন আমজনতা গাঁজা সহ দুই পাচারকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ধৃত দুই যুবকের নাম রাজনন্দন রায় ও সুবোধ কুমার। বিহারের পাটনা জেলার বাসিন্দা এই দুই যুবক। তাদের গাঁজা সহ আটক করে পুলিশের হাতে তুলে দেয় ধর্মনগর আইএসবিটি গাড়ি চালক এক আমজনতা। না, আমাদের কাছে ধর্মনগর আইএসবিটির থেকে খবর গেছে যে দুটা ছেলেকে কিছু গাঁজা ও কন্ট্রাব্যান্ড আইটেম সহ ধরা পড়েছে। সাথে সাথে আমরা আসি, এসে দেখি এখানে তারা দুটা ব্যাগের মধ্যে আনুমানিক 18 কেজি মতো গাঁজা নিয়ে ধর্মনগর থেকে বহিরাজ্যে যাচ্ছিল। তখন এই আইএসবিটির ড্রাইভার এবং এখানে সবাই সহযোগিতা আমরা ওদেরকে আটক করি। এখন আমরা ওই গাঁজাগুলো সিজ করছি এবং তাদের বিরুদ্ধে এনডিপিএসএ মামলা নিয়ে তদন্ত শুরু করছি। স্যার, যারা গাঁজাগুলো যারা নিয়ে এসছে তাদের নামগুলো কী কী ছিল? একজনের নাম যতটুকু জানা গেছে বলছে রাজনন্দন রায়, আর একজন হচ্ছে সুবোধ কুমার। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি বিহার পাটনাতে। এখন আপনারা কে তাদেরকে ধর্মনগর থানায় নিয়ে যাবেন? হ্যাঁ, এখন ধর্মনগর থানায় নিয়ে যাব এবং আইনগত যা আছে তা করা হবে। উল্লেখ্য, আগরতলা থেকে শুকনো গাঁজাগুলো নিয়ে দুই ধৃত যুবক ধর্মনগর আসে বিহার যাওয়ার উদ্দেশ্যে। ধর্মনগর থেকে গুয়াহাটিগামী একটি বাসেও চড়ে, কিন্তু পরবর্তীতে গাড়ি চালকের সন্দেহ হলে অন্যান্যদের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ধৃতদের ব্যাগ থেকে 18 কেজি গাঁজা উদ্ধার করেছে, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। আমজনতার এই ধরনের কাজের জন্য গোটা মহকুমাবাসী বিশেষ কৃতিত্ব দিয়েছে। সেই সাথে সামনের দিনগুলিতেও এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সমাজের সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।